আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নাসরিন ইসলাম, ডেলি ব্লগ পেজ থেকে রমজানের ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সাথে রান্নাবান্নার কিছু আইটেম শেয়ার করার জন্য। বন্ধুরা, ইফতার প্লাস রান্নাবান্না এগুলাই আজ টেবিলে, আর সেগুলো নিয়েই কিছু কথা আজ। আর রান্নাঘরে ক্যামেরাটা নেই নাই, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, চলে আসছি টেবিলে। আজ হচ্ছে বাচ্চাদের জন্য বাসায় চিকেন রোল বানানোর চেষ্টা করেছি মাত্র, যদিও দেখতে অতটা সুন্দর হয় নাই, তবে অবশ্যই হেলদি। আর এখানে দেখেন ছোলা, পেঁয়াজ, শসা, আর হচ্ছে ওদিকে আছে তরমুজ, আর জিলাপিটা আমি এখনও বের করি নাই, যেহেতু ইফতারির এখনও কিছু সময় বাকি আছে, এত আগে হচ্ছে বের করলে ঠান্ডা হয়ে যাবে। আর খাবারের মেনুতে আজ কিন্তু সবই শুকনো ধরনের আইটেম, কারণ প্রত্যেক দিনই আমি বলে থাকি যে রোজা রেখে আসলে ঝোল বা মাছ তরকারি খেতে একদমই ইচ্ছা করে না, প্রতিদিনই আসলে একটু এলোমেলো করে রান্নাবান্না করার চেষ্টা করি। তাই তো আজ শুকনা শুধু ভর্তা ভাজি আইটেমে রেখেছি। এটা হচ্ছে কচুর ডগা বা কচুর ফুলের মশলা বা ভর্তা, যে যেটা বলেন না কেন সেটা। এটা হচ্ছে কাসকি মাছ, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে করেছি। আর এখানে আছে এই যে ডাল ভর্তা, এটা হচ্ছে চেপা শুটকির ভর্তা, আর এখানে হচ্ছে করলা দিয়ে ছোট বেলে মাছের চচ্চড়ি। এগুলাই হচ্ছে আজ খাবারের আইটেমের মেনু। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আইটেমগুলো? আর এই ধরনের আইটেম ইফতারির পরে ভাতের সঙ্গে কার কার পছন্দ বা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাজা পোড়া তো আসলে কম বেশি প্রতিদিনই থাকে, মাঝে মধ্যে হালকা পাতলা করি, আবার মাঝে মধ্যে একদমই বাদ দিয়ে দেই, কারণ অনেক সময় আছে যে বাচ্চারা হচ্ছে ইফতারিটা একদমই খেতে চায় না, সামান্য হালকা পাতলা শরবত খেজুর খেয়েই ভাত খেয়ে নিতে চায়, ওই দিনটা ওভাবেই করা হয়। বন্ধুরা, রমজান মাস প্রতিদিনকের মতো আজও ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে ক্যামেরাটা অন করে ভিডিও ধারণ করলাম। আর এই তো কচুর এই ফুলের ভর্তাটা আমরা সবাই বেশ পছন্দ করি, আর এইটা আসলে ফ্রোজেন করা ছিল মায়ের দেওয়া, হঠাৎ আজ মনে পড়লো তাই বের করে আবারও প্রসেস করে নিলাম খাবার মতো। আর এই যে কাসকি মাছটাও বাচ্চাদের পছন্দ, শুটকি ভর্তাটাও মোটামুটি সবাই খাই, একদমই সাধারণের ভিতর খুবই মজাদার আইটেমগুলা। ভিডিওটি আর বেশি বড় করব না, এখন হচ্ছে অজু করে দোয়া দুরুদ শুনব পড়ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচণ্ড গরম পড়ছে, বেশি বেশি পানি খাবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।